শিলিগুড়ি শালবাড়ির কৃষক বাজারে সুফল বাংলার বিক্রয় কেন্দ্র ও আটটি চলমান সবজির বিক্রয় কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী উদ্বোধনের সঙ্গেই শিলিগুড়ির শালবাড়িতে অনুষ্ঠান মঞ্চ থেকে চলমান সবজি বিক্রয় কেন্দ্র এবং শালবাড়ির কৃষক বাজারে সুফল বাংলার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনম্বলম সহ অন্যান্য অতিথিরা। সোমবার দুপুরে সবুজ পতাকা উড়িয়ে এই চলমান সবজি বিক্রয় যানের সূচনা করা হয়। এর পাশাপাশি মহকুমা জুড়ে মোট ২৫টি সুফল বাংলা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। এর মধ্যে থেকে কৃষকেরা নিজের উৎপাদিত সবজি বিক্রি করতে পারবেন এবং ক্রেতারা কম মূল্যে সেই সবজি কিনতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।